আপনি কি জানেন কি মানে ধরুন একটা ক্যারেক্টার চলছে, যে ক্যারেক্টারটা ইউজ করে যদি আপনি গেম প্লে করেন তাহলে আপনার বডিতে ড্যামেজ কাউন্ট হবে না। ধরেন আপনি এনিমি ড্যামেজ দিল কিন্তু আপনার শরীরে ড্যামেজ কাউন্ট হবে না। অনেকেই বলবেন যে ক্যারেক্টারটার নাম কি, তো এই ক্যারেক্টারটার নাম হলো জাস্টিন বেবার। তো এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি কি, তো এই ক্যারেক্টার যদি ম্যাক্স লেভেলে থাকে আর আপনাকে এনিমি কখনো ড্যামেজ দেয় তাহলে আপনার শরীরে 15% ড্যামেজ কম লাগবে। এবার 15% কেমন, যদি আপনার কাছে মনে করেন এনিমি আপনাকে 200 ড্যামেজ দিয়েছে কিন্তু আপনার কাছে ইপিও আছে, তাহলে আপনার 200 ড্যামেজ আপনি মরবেন না, আপনার 230 ড্যামেজ দেওয়া লাগবে, কারণ এখান থেকে 15% কম। আর 15% কাটবে কোথা থেকে, 15% কাটবে হচ্ছে আপনার ইপি থেকে। কথা না পাড়িয়ে আমরা চলে যাই সরাসরি গেমে, এবং গেমে গিয়ে টেস্ট করে ক্যারেক্টারটা কেমন, ইন গেম কেমন এর পারফরমেন্স। তারা তার পেজে নতুন সব একটা করে ফলো করে দেন, চলেন আমরা যাই। চলে আসি গেমে। এবার আমরা কি করবো, একটা এনিমি খুঁজবো, কারণ অন্য অন্য ক্যারেক্টার কি করি আমরা এনিমিটা মারি, অ্যাবিলিটি চেক করি, কিন্তু এদের কি করতে হবে, এনিমি আমাদের মারবে আর তারপরে আমরা অ্যাবিলিটি চেক করবো। তারা কিছু ইপিটিপি গোসাতে হবে, সমস্যা নেই, গেছে ইপি গোসার কোনো ব্যাপার না, ইপি গোসাই নেবো এবং এনিমির সামনে যাবো, কেমন কি দেখি হয় তাই ফাইট। আর সব থেকে বড় কথা হলো এই ক্যারেক্টারটা কিন্তু আসলে অ্যাক্টিভ স্কিল না, এটা হচ্ছে প্যাসিভ স্কিল। তো আপনারা ইউজ করে অনেক কমফোর্টেবল ফিল করবেন আশা করি, তবে এটা কিন্তু গেমে অনেক উপকার দেবে, কারণ অনেক সময় হয়েছে আপনার একে 150 হেড আছে, আপনি চলতে বসতে পড়ে গেছেন, কিন্তু এবার তা হবে না, তাই না? এবার আপনাকে পুরো 230 ড্যামেজ দেওয়া লাগবে মিনিমাম। বাইরে ভাই গেমটিকে অনেক কোথায় ইউজ করার পর একটা প্লেয়ার পাইছে, দেখেন সামনে একটা প্লেয়ার, কিন্তু আসলে প্লেয়ার না কিন্তু বট, ঠিক আছে ভাই। আর বটে কিন্তু ভালো না ড্যামেজ দেয়, আপনার ভালো করে জানেন, দেখেন বেশি পি নেই কিন্তু সে ড্যামেজ দিকে আমার ভাই সে গুলি লাগাতে পারতেছে। আর ভাই গুলিটা তো দেখেন গুলি মারতেছে কিন্তু কাজ, আমার ড্যামেজ কিন্তু খুবই কম দিচ্ছে। আপনি জানেন যে বটে কিন্তু ভালো ড্যামেজ দেয় কিন্তু অনেক বেশি ড্যামেজ দেওয়ার কথা, আমার কিন্তু ইপি থেকেও কাটতেছে এবং এসপি থেকেও কাটতেছে কিন্তু 15% কম কাটতেছে, দেখছেন কত অল্প অল্প করে ড্যামেজ দিচ্ছে, কিন্তু বটে যখন মারে এর থেকে বেশি কিন্তু ড্যামেজ দেয়। তো এটা দেখে খুব একটা ভালো বুঝতে পারতেছে না আমরা অন্য নেমের কাছে যাবো, কারণ এই আসলে লেডিস, তো ভাই বিষয়টা ড্যামেজ দিতে পারতেছে না, লেডিস নেই কোনো কিছু বলা ঠিক না, পরে ফিমেল স্ট্রাইক হেপে গেলে ঝামেলা হয়েছে। আর এই মামনি কুড়ে আছে সে আমার মার, আর এত মার খাজনে বসে আছে, মার মার দা মারবি না তো, তোরাই আমি মারতেছি দাঁড়া, আই অন ট্যাপ অন ট্যাপ, আর ভাই লাগে না, আরে অন ট্যাপ ভাল লাগে না, ট্রিপল টু ঠিক আছে, অন ট্যাপে তো কোনো কোনো দিন আমার ভাল লাগে না, যাও কেটে দিয়ে হবে না, ঠিক আছে নতুন করে কোনো প্লেয়ার খুঁজে লাগবে যে আমাকে বেশি বেশি ড্যামেজ দিতে পারবে, দেখাতে পারবো। আর আমার কাছে ইপিও কিন্তু অনেক বেশি আছে, তাহলে দেখাতে সুবিধা হবে আপনাদেরকে, চলেন এনিমি খুঁজে। আবার এই জায়গায় একটা এনিমি দেখলাম, কই গেল, ওই দেখেন সামনে এনিমি, দেখেন কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে আমার, কিন্তু আমার ড্যামেজ দিচ্ছে না, ঠিক আছে দেখেন ড্যামেজ বেশি দিচ্ছে কাছে, কাউন্ট কিন্তু খুবই কম আসছে। এটা আপনারা ভাববেন যে ভাই বটে কি এমন ড্যামেজ দিচ্ছে, দেখেন যখন আমার ড্যামেজ দিচ্ছে তখন আমার এই লাইফ এন্ডে একটা ই চিহ্ন আসতেছে, মানে ইপি কাটতেছে, দেখছেন। আর দেখেন ক্যারেক্টার চারি সাইডে একটা লাল লাল উঠতেছে উপর দেখি, তো এটা আসছে আপনাদের এই জাস্টিন বেবার ক্যারেক্টারের স্কিল। আর সামনে একটা ভালো বুঝতে পারবেন, অথবা যদি আপনার কাছে রিয়েল এনিমি থাকতো আমাদের সামনে আরও বুঝতে সুবিধা হতো, কিন্তু আপনাকে বোঝাতে পারছে আসলে সুবিধাটা কি। আর অবশ্যই গাইস কমেন্ট সেকশনে বলে দেবেন যদি ক্যারেক্টারটা গেমে আসে আপনি নেবেন কিনা, আর গেমের ভাই চলে আসে আসবে তো না, আপনি নেবেন কিনা কমেন্ট করে বলেন। আর এই ক্যারেক্টার স্কিলটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, দেখছেন ভাই মানে বটে বটে মেরে দিয়েছে বাবা, যায় দেখেন ভালো ড্যামেজ দিচ্ছে কিন্তু ক্যারেক্টারটা, আমার ভালো ড্যামেজ দিচ্ছে বটে কিন্তু ভাই আমার কাউন্ট আসছে না, কোন দ্রুত আমার লাইফটা কমপ্লিট হচ্ছে, দেখছেন খুবই দ্রুত কিন্তু আমার লাইফ ফুল হয়ে যাচ্ছে, এটা দে ভাই কি বলবো এরকম মেরে দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যারেক্টারটা কিভাবে কাজ করতেছে কে দেখি। তো অবশ্যই গাইস যদি আপনারা এখনো ফলো না করে থাকেন আমাদের পেজটা একটা করে ফলো করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই। আচ্ছা রেজন তুমি কি জানো ভাই যে মানে দুনিয়াতে সব থেকে নিরাপদ স্থান, সব থেকে শান্তির জায়গা কোনটা? ভাই টয়লেট। কি রে ভাই তোমারে কি আমি এক কইছি শান্তির সব থেকে মানে ভালো একটা জায়গা কইছি, কি একটা কই দিলে মে যাও তোমারে আর কবই না আমি, তোমার মাথা সবসময় এই ঘুরপাক খায় না ভাই। আসলে সত্যি কথা ভাই, ওদের কাছে শান্তি মনে করে, কেউ জ্বালাতন করে না, কোনো ভয় ঠায় নেই, কেউ দেখতেছে না, এটা অবশ্যই ঠিক আছে, তাই না? তো আমার হিসেবে ঠিক আছে না?